আচ্ছা আচ্ছা দেখেন এখন মুন্সিগঞ্জ এইখানে তো কোনো কুটপাড়া নামে কোনো আর কি বা গ্রাম নেই বুঝছেন তো এখন এইখানে এরকম কোনো গ্রাম নেই কিন্তু বিষয় হচ্ছে যে আর আকাশ নামে কোনো ছেলেরও আমরা চিনি না ঠিক আছে আঙ্কেল হ্যালো আঙ্কেল এই যে এই মেয়েটাকে তো আপনিই আনছেন তাই না

ফেসবুকে রিলেশন করছেন রিলেশন করে আপনাকে একটা ছেলে আসতে বলছে ছেলের সাথে কি আপনার দেখা হয়েছে কখনো সরাসরি না ওর সাথে আমি সরাসরি দেখা করি না এমনি ভিডিও কলে কথা বলছি আর ও আমারে বলছে যে আমারে মানে এত কথা বলছে আমি জীবনও বিয়াSatisf বসবা না আমারে ছাড়া মানে অনেক কথা হইছে যে আমারে কথা দাও আমারে ছাড়া যায়ব না আর তোমার আব্বু মুজিদে তোমারে অন্য জায়গায় বিয়ে দে তুমি কিন্তু আমার হাত ধরে চলে আসবা তো অনেক কিছু বলছে তাই বাবসালাম কি হয় অনেক কান্না কাটি করছে হাত কাছে মানে আমার মনটা একবারে দুর্বল বানায় দিছে দুর্বল বানায় দিছে একবারে না মানে আপনার সরাসরি তো আপনার দেখা হয়নি দেখেন ভিডিও কলস এখন ডিজিটাল যুগ ঠিক আছে বাট আপনি ক্লাস 8 পর্যন্ত পড়ছেন মোটামুটি তো একটু শিক্ষিত আপনার তো এটা বোঝা উচিত ছিল যে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন আসলে ছেলেটা কি ছেলেটাকে তো এইভাবে বিশ্বাস করা আপনার উচিত হয়নি বুঝছেন যে কাজটা করছে আপনার সাথে প্রতারণা করছে কারণ এই নামে কোন ছেলেকে আমরা অন্তত আপনি দশটা এলাকার ভিতরে পাইলেও মনে করেন তারা পাবেন না কারণ আপনি যে ঠিকানার কথা বলছেন সেই ঠিকানাটা এইটা না হ্যাঁ তো এখন তো আপনি বাসায় যাবেন এই আপনি একবার ভাবা উচিত ছিল আপনার বুঝছেন আপনি যে একটা ছেলের জন্য এখানে আসছেন এখন আপনি তো বাসায় যাইতে পারবেন না তাই না বাসায় গেলে তো আপনার ফ্যামিলিকে আপনার মাইনে নিবে এটা একবারও ভাবছেন আপনি ফ্যামিলি আপনার মাইনে নেবেন আর আপনি এখন যদি বাসায় যান আপনি বিয়ের আসর থেকে পালা আসছেন আপনার গ্রামবাসী আপনার কি করবে আপনি একবার ভাববেন না এই বিষয়গুলো আসলে না আমি ওর প্রেমে অন্ধ হয়ে গেছি বুঝছেন আমি কোনো কিছু ভাবি নাই আমি ওরে অনেক ভালোবাসি ওরে আমার সাথে এত বড় প্রতারণা করবে আমি কখনো ভাবিনি দেখেন আপু আপনারা এই যে ফেসবুক ফেসবুক কই বুঝছেন হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে হ্যাঁ তো আপনার একটু হলেও ভাবার দরকার ছিল আর আপনার ফ্যামিলি তো কখনো আপনার খারাপ না ঠিক আছে আপনাকে অবশ্যই ভালো একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে বিয়ে দিত বা আপনার ফ্যামিলি থেকে যেহেতু মাইনে নিচ্ছিল না আপনি আর একটু চেষ্টা করতেন বা আপনি বলতেন যে দেখো আমি ওই ছেলে এই ছেলেকে ছাড়া বাঁচবো না বা ওই ছেলেকে ছাড়া আমার বিয়ে করা সম্ভব না ফ্যামিলিগতভাবে একটা বিষয় সমাধানে আসতো কিন্তু আপনি যেটা করছেন এটা কিন্তু আসলে ঠিক করেন এ বুঝছেন আর এই ভুলের মাসুল আমি জানি না যে কিভাবে আপনি দেবেন এখন বিষয় হচ্ছে আপনার আমরা এখন কি করব বলেন আপনার কি বাসে উঠাই দিলে আপনি বাসায় যাইতে পারবেন টাকা পয়সা আছে আপনার কাছে না টাকা পয়সা তো সেরকম নাই